নাতিচুর চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা জেক্সপো 2021-এ অঙ্কের কিছু প্রশ্নোত্তর সমাধান করব, যেটা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে। তো তার আগে একটা কথা যেটা বলতে হয়, তোমরা অনেকেই কমেন্ট করছো যেটা, যে 2021-এ জেক্সপো এক্সাম হবে কি না, বা হলেও সেটা কবে হবে। তো যদিও এর কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি, তবুও বলা যায় যেহেতু 2020-তে জেক্সপো বুকলেট পরীক্ষা হয়েছিল, হ্যাঁ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নাম্বারের বেসিসে। কিন্তু 2021-এর ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বারের সেরকম কোনো ভিত্তি নেই, অর্থাৎ অনেকেই নাম্বার অনেক বেশি পেয়েছে এবছরে, অর্থাৎ এক্ষেত্রে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে পরীক্ষা নিতে যায়, তাহলে এবছরে যারা পাস আউট হয়েছে, মাধ্যমিক পাস করেছে, তারাই সবচেয়ে বেশি চান্স পাবে, অন্যান্য ব্যাচের কোনো ছাত্র কিন্তু চান্স পাবে না। এই জন্য এইভাবে কিন্তু আর নেওয়া সম্ভব নয়। এই জন্য আমার যেটা মনে হয়, জেক্সপো 2021-এ এক্সাম অবশ্যই হবে। এবার লেটেস্ট যে নোটিফিকেশন অনুযায়ী, সেখানে বলা হয়েছে যে অনলাইন অথবা অফলাইন এক্সাম হবে, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। এখন অনলাইন হলে কীভাবে হবে তার কোনো কিছু বলেনি, এই জন্য আমি কিছু বলতে পারছি না। তো যাই হোক, সর্বোপরি এটা বলা যায় যে জেক্সপো 2021 পরীক্ষা অবশ্যই হবে। তো আজকে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন নেব। তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে যদি 6A = 7B হয় এবং 5A = 3C হয়, তাহলে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে বি ও সি এর অনুপাত, অর্থাৎ B = C বার করতে হবে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি আমরা A/B বার করি, তাহলে কী হবে, অর্থাৎ বিটা দিকে নিচে চলে আসলে সিক্সটা দিকে সেভেনের নিচে চলে যাবে, 7/6। বা এটাকে যদি উল্টে দিই, B/A করে নিই, তাহলে কী হবে, 6/7। আবার এখান থেকে A/C = কী আসবে, 3/5। এবার এই দুটোকে যদি গুণ করে দিই, অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণ যদি গুণ করে দিই, তাহলে B/A (A/C) = 6/7, এর বাম ডান দিকে আছে 6/7 * এর ডান দিকে আছে 3/5। তাহলে এখানে A কেটে যাচ্ছে, সেক্ষেত্রে কী থাকছে, B/C = 3/18/5/35, অর্থাৎ B/C হচ্ছে কি, 18:35। তো 18:35 অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই পরবর্তী প্রশ্ন দেখো যে একটি দ্বীপে প্রতি 4 মহিলায় 7 পুরুষ এবং প্রতি 6 পুরুষে 11 শিশু রয়েছে। যদি দ্বীপে মোট 539 শিশু থাকে, তাহলে দ্বীপে মহিলা সংখ্যা কত। দেখো, এখানে পুরুষ প্রতি 4 মহিলায় 7 পুরুষ, অর্থাৎ এক্ষেত্রে কি মহিলা, হ্যাঁ মহিলা এবং পুরুষের অনুপাতটা হচ্ছে কত, হ্যাঁ 4:7। আবার পুরুষ ও শিশুর অনুপাত কত, যেহেতু বলেছে যে 6 পুরুষে 11 শিশু, তাহলে 6:11। এখান থেকে আমাকে কি করতে হবে, মহিলা পুরুষ শিশু বার করতে হবে। এবার এটাকে, এই তিনটে অনুপাতকে সমান করতে গেলে, এখানে পুরুষের অনুপাত হচ্ছে কত, 7, এখানে পুরুষের অনুপাত 7 আর এখানে পুরুষের অনুপাত হচ্ছে 6। এই জন্য 6 আর 7 লসাগু, এখানে কি গুণফলটা হচ্ছে এদের লসাগু, অর্থাৎ 42, 6 সাথে 42। তাহলে এটাকেও 42 করতে হবে, এটাকেও 42 করতে হবে, অর্থাৎ এই অনুপাতটাকে আমি লিখতে পারি, তাহলে 7 যদি আমি 42 করতে চাই, তাহলে কী করতে হবে, 6 গুণ করতে হবে, 4 কেও 6 দিয়ে গুণ করলে 4×6=24 একইভাবে এখানে 6 যদি আমি 42 করতে চাই, কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে, তাহলে 7 গুণ করলাম, এবং 11 তাহলে 7 গুণ করতে হবে, তাহলে 7×11=77। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মহিলা পুরুষ শিশু এদের অনুপাত হচ্ছে কত,
24:42:77 অঙ্কের মধ্যে দেখো বলা আছে যে 77 জন মানে 539 জন শিশু আছে, আর অনুপাত অনুযায়ী শিশু কত আছে 77, অর্থাৎ 77 অনুপাত হচ্ছে কি 539-এর সমান। তাহলে 1:1 কার সমান হবে 539/77। আর জানতে চাইছে মহিলার সংখ্যা, মহিলার অনুপাত কত 24, তাহলে 24:1 মানে কত হবে, এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 539/24/77। এখন 77 মানে কি 7/11, 7 দিয়ে কাটবে অথবা 11 দিয়ে কাটবে, তো প্রাথমিকভাবে আমি 7 দিয়ে যদি কাটি 11, 7 দিয়ে যদি কাটি 7/11, 77, এখানে দেখি 7 সাথে 49 থাকছে 4, আবার 7 সাথে 49, তারপর এখানে 11 কে 11, 7/11, 77, তাহলে এখানে 24 আর 7 গুণ করলে 4 সাথে 28, 7 গুণে 14, আর 2 16, তাহলে 168, অর্থাৎ 168 জন মহিলা আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে আছে কি অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যেটা আছে যে a:b = 2:3, b:c হচ্ছে 13:1 হলে এ বি সি এর অনুপাত কত। দেখো এখানে একটা শর্টকাট যেটা হয়, এখানে যেটা বলেছে যে a:b হচ্ছে কি 2:3, আবার b:c হচ্ছে 1:13:1, তাহলে এ বি সি কত। তো এখানে বার করার একটা সহজ নিয়ম হচ্ছে যে এ বি সি লিখে এরকম একটা ছক করে নেবে, তাহলে a:b হচ্ছে কত 2:3, আবার একটা দাগ দিয়ে b:c হচ্ছে কত 13:1, আবার একটা দাগ দেবে, এই 3টাকে এদিকে উপরে 13টা এদিকে দিয়ে দেবে, তাহলে এখানে এই দিকটা গুণ হবে 13 2 26, 3 13 39, 3 1 3, তাহলে 26:39:3, এটা হচ্ছে এখানে সঠিক উত্তর অপশান সি, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এরকম এই অঙ্কগুলো, এটা হচ্ছে খুবই শর্টকাট নিয়ম, তো এইভাবে তোমরা করতে পারো খুব সহজে। নেক্সট প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ যে 3x-2y:x+3y = 5:6 হলে 2x-5y অনুপাত কত। তো এক্ষেত্রে যেটা দেওয়া আছে প্রাথমিকভাবে 3x-2y:2টাকে আমি একবারে বাই করে লিখলাম x+3y, তো এটা হচ্ছে কি 5:6, অর্থাৎ 5/6। এবার এখান থেকে আমি যে করে হোক একটা x:y বার করার চেষ্টা করব, তো এই দিকটা যদি গুণ করি বজ্রের গুণন, তাহলে 18x-12y = 5x, এই কোনাকোনি গুণ করলে 5x+3 5 15y। নেক্সট যেটা করা যায় সেটা হচ্ছে যে এক্স, তাহলে এখানে 18x থেকে 5x বাদ দিলে, 18 থেকে 5 বাদ দিলে হবে কি 13x, ওয়াইগুলোকে আমি ওদিকে নিয়ে যাব, ওয়াই এদিকে আছে 15y, এদিকে 12y ওদিকে যোগ হয়ে যাবে, 15 আর 12 যোগ করলে হবে 27y, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে x/y = আসবে কি 27/13, অর্থাৎ x:y হবে কি 27:13। এবার আমরা যেটা করবো, আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কি 2x-5y / 3x+4y, এই অনুপাতটা বার করতে হবে, তাহলে এবার মান অনুপাতটা বসিয়ে দেওয়া যাবে এখানে, অর্থাৎ 2x অনুপাত কত 27, এক্সের অনুপাত হচ্ছে এখানে কি 27-5y অনুপাত হচ্ছে কত 13/3 27-4 13, এখানে হিসাব করতে হবে কিছু করার নেই, 27 2 হচ্ছে কত 54, আর 5 13 65, এদিকে কী হবে 3 27 3 4 21 মানে হচ্ছে 81, 3 27 81 + 4 13 52,
तो एखाने कि आसछे माइनस एगारो नीचे हबे कि आशी और पंचाश होच्छे 130 133। तो एखाने जेटा बोया आछे जे अनुपात जेटा आसछे सेटा होच्छे कि एटा माइनस एगारो इज टू 133, अर्थात अपशन ए होच्छे एखाने सठिक उत्तर। तो एरकम करे करते हबे एक्स इज टू वाई आगे बार करे निये एक्सर अनुपातटा बसिए देवे एक्सर मान वाइर अनुपातटा बसिए देवे वाइर मान, তাহলে হয়ে যাবে। একটু বড় হলেও এখানে কিছু করার নেই, তোমাদের যখন হাতে স্পিড বাড়বে তোমরা খুব সংক্ষেপে করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো যে এক্স বাই থ্রি ইকুয়াল টু ওয়াই বাই সেভেন ইকুয়াল টু জেড বাই ইলেভেন হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই এর মান কত। খুবই সহজ অঙ্ক এটা, যে এক্স বাই থ্রি ইকুয়াল টু ওয়াই বাই সেভেন ইকুয়াল টু জেড বাই ইলেভেন, এটা ইকুয়াল টু যদি কে ধরে নেওয়া হয় তাহলে আমরা খুব সহজে এটা যদি সমান করি তাহলে এক্স বাই থ্রি ইকুয়াল টু কে বা এক্স ইকুয়াল টু থ্রি কে। একইভাবে ওয়াই ইকুয়াল টু আসবে কত, সেভেন কে, এবং জেড ইকুয়াল টু আসবে ইলেভেন কে। আমি বোঝানোর জন্য এত বড় করছি, তোমরা ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারবে। এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই, এই রেশিওটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় এক্স মানে হচ্ছে কি থ্রি কে, ওয়াই মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সেভেন কে, এবং জেড হচ্ছে ইলেভেন কে, নিচে আবার একটা ওয়াই তে আবার একটা সেভেন কে। তাহলে এখানে কী হচ্ছে, তিন আর সাথে দশ আর এগারো এগারো, অর্থাৎ একুশ, একুশ কে বাই সেভেন কে। এখানে কে কেটে যাচ্ছে সাথে কি সাথে, তিন সাথে একুশ, তাহলে এখানে কি তিন আসছে রেশিও। তো তিন হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আর একটা খুব মজার অঙ্ক করে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে এক্স প্লাস, হ্যাঁ যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর। তাহলে এখানে জানতে চাইছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মানটা কত হবে। তো এর মানটা বার করা যাবে এরকম করে, এই সমীকরণটাকে যদি এক্স দিয়ে ভাগ করা হয়, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কী হবে, ওয়ান হয়ে যাবে। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে, মানে ব্যাপারটা কি এক্স স্কোয়ার বা এক্স দিয়ে, একটা এক্স কেটে গিয়ে এক্স থাকবে। এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হবে, আবার ওয়ানকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়ান বাই, এটা যদি পাশাপাশি লিখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার এটা পাশাপাশি লিখলাম প্লাস ওয়ান, এবার এটার মান কত, এটার মান বলে দিয়েছে এখানে ফোর, তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ান বাই ফাইভ। তো ওয়ান বাই ফাইভ আসছে এখানে উত্তর, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের নিজে প্র্যাকটিস করার জন্য একটা অঙ্ক আমি দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, সেটা একটু করে দিও, যে যদি এক্স বাই ওয়াই ইকুয়াল টু থ্রি বাই টু হয় তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই, হ্যাঁ এর মানটা কত। তো এটাও যে এক্সপো 2015-তে এসেছিল, অ্যাকচুয়ালি আজকে যে অঙ্কগুলো করলাম সবই কোনো না কোনো বছরে এসছে, সবই বিগত বছরের প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন ডাইরেক্ট কমনও আসে এবং এই ধরনের প্রশ্ন আসে, অ্যাকচুয়ালি অঙ্কের ক্ষেত্রে কী হয় ডাইরেক্ট কমন না এসে একই টাইপের অঙ্ক আসে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো অঙ্কের জন্য আমরা যে টপ 200 একটা এমসিকিউ নিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করেছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পেমেন্ট করে, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেক্ষেত্রেও পেমেন্ট করে তোমরা নিতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।